আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা 2019-এর প্রশ্ন সমাধান। লিখিত পরীক্ষার গণিত পাঠ টুকু অঙ্ক শুরু হবে 35 নম্বর অঙ্ক দিয়ে। 35 নম্বর অঙ্ক ছিল, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 50 জন উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো আমরা ধরে নিব যেহেতু পার্সেন্টেজ ছাত্রছাত্রীর সংখ্যা হবে হচ্ছে 100, আমরা এটা ভ্যান চিত্রের মাধ্যমে করব। ভ্যান চিত্র যদি আমরা আঁকি তাহলে আমরা একটা বৃত্ত হবে হচ্ছে ইংলিশের জন্য, অর্থাৎ এটাকে আমরা ই ধরে নিব। একটা ভ্যান চিত্র হবে হচ্ছে বৃত্ত হবে গণিতের জন্য, এটা আমরা এম ধরে নিব। তো প্রশ্নে বলা আছে 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে, তো উভয় বিষয়ের জায়গাটা হচ্ছে এইটা, সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে 75। আর বলা আছে 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, তো ইংরেজিতে যদি পাশ করে বৃত্তের মধ্যে পড়বে ইংলিশ, তো 75 এখানে চলে গেল, ইংলিশ হচ্ছে টোটাল 80, সেক্ষেত্রে এখানে 5 করলেই হবে, 75 + 5 = 80 মিলবে। তারপরে ম্যাথের ব্যাপারে যদি আমরা আসি, ম্যাথে বলা আছে যে 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে, তো 85% হতে হলে এখানে 10% হলে এইটা 85% হয়, তাহলে এই বৃত্ত এই মাঝখানে এবং এইটুকু মিলিয়ে যা আছে সেটা হচ্ছে টোটাল পাশের সংখ্যা। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে 50 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তো এখান থেকে যদি আমরা ফেলটা দেখি তাহলে এইটুকের বাইরে যা আছে সেটা ফেল, তো টোটাল এই আয়ত ক্ষেত্রটা হচ্ছে 100। 100 থেকে আমরা বিয়োগ করব 5, মাইনাস করব 75, মাইনাস করব হচ্ছে 10, এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 10%, অর্থাৎ এর বাইরে পড়বে হচ্ছে 10%, অর্থাৎ এটা উভয় বিষয়ে ফেল করেছে 10%। তো প্রশ্ন মতে দেওয়া আছে 10%-এর সমান হচ্ছে 50 জন, তাহলে বের করতে হবে হচ্ছে 100%-এর সমান কত। 100%-এর সমান হবে 50/10 × 100 = আসবে হচ্ছে 500 জন, অর্থাৎ 500 জন ছাত্রছাত্রী ওই শ্রেণীতে ছিল, অর্থাৎ 500 জন হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 36। 36-এ বলা আছে একজন ক্রিকেটারের বোলিং গড় 15.61, সে পরবর্তী খেলায় 30 রান দিয়ে 6টি উইকেট লাভ করার ফলে তার গড় 0.6 হ্রাস পায়। শেষ খেলার আগ পর্যন্ত ওই ক্রিকেটারের উইকেট লাভের সংখ্যা কত ছিল? তো ধরে নেই শেষ খেলার আগ পর্যন্ত উইকেট লাভের সংখ্যা ছিল x, আর গড় 15.61 বলতে বোঝায় প্রতিটা উইকেটে তার অ্যাভারেজে 15.61 রান খরচ করতে হয়। তো যেহেতু x পরিমাণ খেলা সে খেলেছিল তাহলে x পরিমাণ খেলার জন্য তাকে খরচ করতে হবে হচ্ছে 15.61 x পরিমাণ রান, এবং আরও 30 রান তার যোগ হবে হচ্ছে বাকি 6 খেলায়। তাহলে যেহেতু বলা হচ্ছে গড় কমে যায় হচ্ছে 0.6, তাহলে গড় কমে যায় 0.6 কমলে আসবে হচ্ছে 15.01। এখন আসি আমরা মোট খেলায়। মোট খেলা হচ্ছে আমাদের x প্লাস বাকি 6 খেলা ইনটু হবে হচ্ছে 15.01, অর্থাৎ এখানে হচ্ছে আগের খেলার মোট রান, এটা হচ্ছে পরের 6 খেলার রান, আর টোটাল খেলা হচ্ছে x প্লাস 6, টোটাল গড় হচ্ছে 15.06, এই হচ্ছে এখানকার ইকুয়েশন। এখন এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 15.61x + 30 = আসবে 15.01x + 90.06, বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 15.61x - 15.01x = আসবে 90.06 - 30 = আসবে হচ্ছে 60.06, বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.6x = 60.06, বা x = আসবে হচ্ছে 60.06/0.6 = আসবে হচ্ছে 100.1, মানে হচ্ছে প্রায় 100 উইকেট। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে x এর মান হচ্ছে 100। প্রশ্নে চেয়েছে হচ্ছে যে শেষ খেলার আগ পর্যন্ত ওই ক্রিকেটারের উইকেট লাভের সংখ্যা কত ছিল? তো শেষ খেলার আগ পর্যন্ত আমরা ধরেছিলাম উইকেট পেয়েছিল x টি, সেই ক্ষেত্রে আমাদের উইকেটের সংখ্যা হবে 100, অর্থাৎ 100.1 বা 100 হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো ডিসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।